তো দেখো, সেদিনকে আমরা সেই পাঠ কিনে নিয়ে এসেছিলাম না, সেই বলেছিলাম ডোনার প্রজেক্ট করব, যে ডোনার বিনুনি করে প্রজেক্ট করতে হবে, পাপোশ বানাতে দিয়েছে। তা আমি মনে হয় গত মঙ্গলবার না সোমবার যেন কবে যেন এরকম ছাদে বিকেলবেলায় এসে এরকম ধরো এখান দিয়ে বেঁধেছি, তিনটে থাক বেঁধেছি, বেঁধে এরকম বিনুনি করেছি। সেদিনকার ভিডিও শেয়ার করা হয়নি তোমাদের, আজ দেখিয়ে দিই। দেখো এখান থেকে কয়েকটা পাটে তিনটে সরু সরু ডান্টি বের করে নিয়েছি আর কি, তারপরে এখানটা বেঁধে এই যে বিনুনি করা শুরু করেছি। আর এখান দিয়ে যখন পাট শেষ হয়ে গেছিলো তখন জোড়া লাগিয়েছি, দিয়ে এই করে করে এতটা হয়ে গেছে। এই দেখো এতটা হয়ে গেছে আমার করা। দিয়ে এখন আজকে ওয়েদারটা দেখছি ভালো, রোদ টোদ নেই। এখন ধরো ওই 11:30-12টার মতো বাজে। আজকে হলো তোমার হচ্ছে শনিবার, আজকে হলো শনিবার। দিয়ে আমার রান্না বান্না তো হয়েই গেছে, আমি সকাল থেকে ভিডিও করিনি আজকে, যেহেতু ভিডিও আমার অনেকগুলো জমা রয়েছে, সেই ভিডিওগুলো ছাড়তে হবে বলে আজকে সকাল থেকে আর ভিডিও করিনি। দিয়ে আমি কি করব, ওই জন্য ভাবছি তাহলে ইয়ে করি তোমার এই জায়গাটা, ভাবলাম যে এই বিনুনিটা করি না কি, মেঘলা মেঘলা ওয়েদার। তো ও তুমি সিঁড়িতে এসছো, সিঁড়ি মুছবে আজকে? হ্যাঁ, উনি পাট করে ফেলে রেখেছি নাকি? আমি পাট ফেলে রেখেছি নাকি? এতটা করে রেখেছে, নর্মাল যেভাবে বিনুনি করে, এই দেখো নর্মাল যেভাবে বিনুনি করে এতেই হবে, এইভাবে বিনুনি করছে আর কি, যেরকম বিনুনি করতে হয় এবং সোজা ফেলে দেবো। আমি না ভিডিওতে দেখলাম অনেকে বানিয়েছে এর থেকে সরু সরু, আমারটা মনে হচ্ছে একটু মোটা হয়ে গেছে। দেখি বানাই, প্রথমবার তো আমি তো কোনোদিন বানাইনি, আমি তোমার ইউটিউবে দেখে নিলাম, দেখে নিয়ে বানালাম। তারপরে একটা বউকে দেখলাম করছে, একটু সরু, দেখি আমারটা কেমন হয়। এটা ভাবছি জোড়া দেবো না, এটা পুরোটাই বিনুনি করে নেবো। সেদিনকে পুরোটাই করতাম, আমার পড়ানো ছিল, তারপরে বিকালবেলা যে এসেছিলাম 4টের সময় ছাদে এসেছিলাম বানানোর জন্য, দিয়ে এত গরম লাগছে, দিয়ে আর হলো না। হ্যাঁ দেখো, বিনুনি করতে করতে আমার এই জায়গা দেখো একদম সরু হয়ে গেছে আর নেই। তো এবার একটা জোড়া লাগিয়ে দিই, এরকমভাবে এই জোড়ার মুখগুলো কেটে দিতে হবে, আরটাও শুরু হয়ে গেছে। এই যে আমি এখানে সব একটা একটা করে আছড়িয়ে রেখে দিয়েছি, এটা এর সাথে লাগিয়ে দিই। এই যে এটা শুরু হয়ে গেছে, ছোট হয়ে গেছে, এর সাথে লাগিয়ে মাথাগুলো এখান দিয়ে কাঁচি দিয়ে কেটে দিতে হবে। একটু আগুনে পুড়িয়ে দিলে ব্যস সোজা হয়ে যাবে, মানে আগুনে পুরানো মানে কি, আগুনে জাস্ট ছোঁয়াতে হবে। এই তো এবার হয়ে গেছে। আর একটা কথা, ওটা যখন বানাচ্ছি তোমাদের মধ্যে একজন লিখেছিল আমারই রণধায় সম্পর্কে, যে লিখেছিল যে বৌদি যখন বানাবে শেয়ার করো, তাই যে শেয়ার করছি। দেখো যখন এটা জড়াবো তখন দেখাবো আবার, আজকে বিরুনি করে রেখে দেবো। এই যে দেখো এরকম সরু হলে ভালো হতো, এই সাইডগুলো এখান থেকে কেটে দেবো কাঁচি দিয়ে, অসুবিধা নেই, কিন্তু ওদিকটা মোটা হয়ে গেছে, থাক করি। গুড মর্নিং এভরিওয়ান, আজ হলো নেক্সট দিন, মানে কালকে শনিবার। তোমাদের ওই পাটের দড়িটা যেটুকু বাড়ানো ওইটুকুই শেয়ার করেছি, আর কিছু শেয়ার করা হয়নি, ভিডিও কন্টিনিউ করিনি আর কি। আজ হলো নেক্সট দিন, আজ হলো রবিবার। আজকে তোমাদের আগেই বলেছিলাম যে আজকে রবিবার আমাদের নেমন্তন্ন আছে, যে পাশে একটা আমাদের সম্পর্কে পিসি হয়, সম্পর্কে পিসি হয়, উনি মারা গেছেন, ওনার বিয়ে হয়নি, উনি আনমেরিডই ছিলেন, বিয়ে থাকা করেননি আর কি, উনি মারা গেছেন। তা সেইখানে শ্রাদ্ধ বাড়ি আমাদের নেমন্তন্ন, আমার সবারই নেমন্তন্ন, জানোই ডোনার বাবাও যায় না, ডোনার ঠাকুমাও যায় না কোথাও, আমি আর ডোনা, ডোনাও যাবো না যাবে না করে, কোথাও যেতে চায় না। তা পাশের এই যেহেতু তুলি আর কি, আমাদের এই ননদ, ও যেহেতু যাবে বলেছে, সেহেতু আমি বলছি তাহলে আমিও যাবো, তা ওইখানেই যাবো। সকালে আবার আপডেট বলতে গেলে রান্না আজকে করেছি ডিমের ঝোল ভাত, ওর বাবাকে ডিমের ঝোল ভাত দিয়ে দিলাম। আর আমার শাশুড়িও একটু বেরোচ্ছে, আমার সম্পর্কে মামি শাশুড়ি হয়, আমার শাশুড়ি মানে বান্ধবী বলতে গেলে, মামি শাশুড়ি আমার শাশুড়ি বান্ধবী, মানে দুজন দুজনের সাথে তুই তুই করে কথা বলে, মানে এতটাই ভালো সম্পর্ক। তা সেই মামি শাশুড়ি বাড়িতে যাচ্ছে, বলছে আজকে আর আসবে না, কালকে বাড়ি আসবে। ঠিক আছে, কালকে তো ডোনার পরীক্ষা নেই, পরশুদিন পরীক্ষা আছে, আর কালকে বাবা বাড়ি থাকবে, অসুবিধা নেই, আজকে আমার পড়ো নেই, রবিবার ছুটি, তাহলে যাও তাহলে কালকে, তাহলে বিকাল বিকাল চলে আসবে। তা আমি এই বিছানা ঠিক করলাম, নতুন চাদর পাতলাম, মানে দেখাচ্ছি চাদরটা কি শুন, মানে কিরকম আসার কথা আছে, এখন এখন বলবো না যে কে আসছে, দেখি আসে নাকি, আসার কথা আছে। ওই জন্য কালকে তাহলে সকাল থেকে রান্নায় ব্যস্ত থাকবো, যেহেতু তোমার শাশুড়ি থাকবে না আর কি, তো রান্না বান্নায় ব্যস্ত থাকবো। যে আজকে ওই জন্য এই ঘর ওই ঘর দুটো ঘরেরই বিছনার চাদর আমি একদম চেঞ্জ করে নিলাম সুন্দর করে, এইবার চাদরের যে পালিশ টালিশগুলো জায়গায় রেখে দেবো। আর সন্ধ্যা দিয়ে 12টা বাজে এখন, পুরো পাক্কা 12টা বাজে, সন্ধ্যা দিয়ে এসে সন্ধ্যা দিয়ে ঘর মোছা, আজ অনেক অনেক আগে এসে সন্ধ্যা দিই, মানে যে আমাদের পেছনে বাড়িতে যে কাজ করে সেই ওই দিদি আর কি, যে বাড়িতে নেই ওই জন্য তাদের বাড়িতে কাজ নেই আজকে, আমাদের অনেক তাড়াতাড়ি এসে 10টা নাগাদ এসছে। দিয়ে আমি এবার রুটি করে দিলাম, যে দুটো রুটি খাওয়া আর কি, খেলো, তারপরে বাসন মেজে ঘর মুছে অনেকক্ষণ ধরে কাজ করলো, খুব ভালো জানো, আমি খুব ভালো পেয়েছি,
মানে আমি নিজে করতাম ঠিক আছে, তারপরে যখন একজনকে চাই মানে রাখলাম আর কি, খুব ভালো হয়েছে, খুব বোঝে আমার, নিজের মতো নিজে কাজ করে। ঘরটা সব ঝাড় দিল, আমি সকালে দিয়েছি, তারপরেও আবার ঝাড় দিল, মুছলো, বাসনগুলো বললো সব দিয়ে দাও, গুটি গুটি যা করেছো, রুটির তাওয়া টাওয়াগুলো সব দিয়ে দাও, সব মাজলো বসে বসে। সব হয়ে গেছে, 12টা বাজে এখন, চলে গেছে সন্ধ্যা দিয়ে। এইবার আমি বিছানাটা ঠিক করি। দেখো চাদরটা খুব সুন্দর লাগছে, কিন্তু আমাদের জল যা খারাপ, বেশি দিন টিকবে না। এই যে পুরো নীল কালার। তো আমরা যে শ্রাদ্ধ বাড়ি যাওয়ার জন্য রেডি আর কি, তোমাদের বললাম না আমাদের পাশে যে শ্রাদ্ধ বাড়ি যাবো আমি আর ডোনা। আমি এ দেখো গোলাপি এই শাড়িটা পরেছি, এই শাড়িটা আমার ননদের বাড়িতে পরে গেছিলাম রানাঘাটে, এটা পরেছি, কানে এই কানেরটা পরে নিয়েছি, হারটা পরে নিয়েছি, আর হাতে এই আংটিটা পরে নিয়েছি। আর ডোনা এই যে একটু ওর দাঁড়া, ও এরম একটা ওপরে এটা ওয়ান পিস জামা আর কি, তার নিচে জিন্স দিয়ে পরেছে, এটা পরে যাবো। ওই তুলিরা এখনও রেডি হয়নি, আমাদের বললো আমরা রেডি হয়ে গেলাম দুটোর মধ্যে বলেছিল, কোনো দুটো 10 মিনিট বাকি, আমরা রেডি হয়ে গেছি, এরপরে বেরোবো, তুলিটা বেরোলেই বেরোবো। এই টিভি দেখছিলাম বসে বসে, আর কি করবো। এই তো আর কি নিয়েছি তোমাদের দেখায়, ওই বাড়ির মানে আমার ওই পিসি শাশুড়ি আর কি হয় সম্পর্কে, ওনার দাদার ছেলে আছে, দাদার বিয়ে হয়ে গেছে, দাদার বিয়ে হয়ে করেছিল, উনি বিয়ে করেননি আর কি, দাদার ছেলের জন্য এই গেঞ্জিটা নিয়েছি, এটাই নিয়ে যাচ্ছি। সেদিনকে ওর বাবা সেই শপিং মল থেকে নিয়ে এসেছিলো, আমাদের এই পাশে যে শ্রাদ্ধ বাড়ি গেলাম ওর জন্য নিয়ে এসেছিলো, এর জন্য নিয়ে এসেছিলো একবারে দুটো গেঞ্জি, এই গেঞ্জিটাই গিয়ে নিয়ে দেবো। দেখো আজকে সুন্দর রোদ উঠেছে, কাল অব্দি তো মেঘলা আকাশ ছিল। আমরা চলে এসেছি শ্রাদ্ধ বাড়িতে খেয়ে দে, ওখানে ভিডিও করিনি আর কি, খারাপ লাগছিলো খুব, একদম পাশের বাড়ি তো, একদম আমাদের খুবই রাস্তায় আসতো, ডাকতো, কথা বলতো, আমাদের সম্পর্কে পিসি হয়, তা আমরা আর ওখানে গিয়ে ভিডিও করিনি। তা রান্নার আইটেমগুলো খুব সুন্দর করেছিল, সব কটা আইটেম রান্নার মধ্যে যেমন থাকে শাক শুক্তো মাঝে মাঝে দিয়ে ডাল, এঁচোর চিংড়ি, তারপরে পাবদার ঝাল সর্ষে দিয়ে, তারপরে কাতলা মাছ করেছিল, তারপরে চাটনি পাঁপড় নর চমচম এমনি রসগোল্লা রান্নাগুলো, এই হাজমোলাগুলো এনেছিস, তুই এনেছিস, আমি রেখে দিয়ে চলে এসেছি, মানে আমারটা এনেছিস, এরেছি আমি রেখে দিয়ে চলে এসেছি, ভালো হয়েছে, হাজমোলাটা আনিনি, ভুলে গেছি কথা বলতে বলতে ওদের সাথে কথা বলছিলাম, ভুলে গেছি। তা যেটা বলছিলাম, হ্যাঁ রান্নাগুলো প্রত্যেকটা আইটেম মানে ডাল বলো শাক বলো শুক্তো বলো সব কটা আইটেম দারুণ হয়েছে রান্নাগুলো। ডোনা এঁচোর ওদের বাড়িতে এঁচোর খাইনি, আমার যে বাড়িতে গেছিলাম সেবার এঁচোরের কোফতা করেছিল এই পরশুদিন, সেখানে এঁচোর খাইনি, কিন্তু আজকে এঁচোর চিংড়ি করেছে সেটা খেয়েছে, আর বললো বেশ ভালো ভালো লেগেছে খেতে ওর। তা ওই তো আসলাম আমি বাড়ি, এখন বাজে 2:40 মতো বাজে, এইবারে এই জামাকাপড় চেঞ্জ করে এবার একটু শোবো, আজকে বিকেলে পড়ারও নেই, আজ রবিবার তো পড়ারও নেই, আমার রাতের যেমন কাজ ডোনার পড়ানো, তারপরে রাতে রান্নাবান্না করা আছে, সকালবেলা ডিম করেছিলাম, ওর বাবাকে ডিম দিয়ে দিয়েছি, আমাদের জন্য করে রেখেছি, আমাদের তিনজনের জন্য, ঠাকুমা বাড়িতে নেই, তোমাদের বললাম না মামি শ্বশুর বাড়িতে গেছে, ওখানে গেছে কালকে আসবে, তা ডিমও করা আছে, অসুবিধা নেই, সন্ধ্যাবেলাটা কিছু বানাবো, বানিয়ে তারপরে ওকে ভালো করে পড়াতে হয়, মঙ্গলবার থেকে পরীক্ষা, আর কালকে যাদের কথা বলছি তারা যদি আসে তাহলে কালকের দিনটাও পুরো ব্যস্ত, কালকের দিনটা আমি ওকে দেখাতে পারবো না, সন্ধ্যাবেলা আমাকে পড়াতে যেতে হবে, কারণ আমার ছাত্রীদের পরীক্ষা আছে, তাদের আমি বাংলা ইতিহাস ভূগোল এগুলো পড়াই আমি, তা সেগুলো তার দেখাতে যেতে হবে, ওই জন্য সেখানে আমি এসে তারপরে ওকে দেখানো, ওনার যে রাতটা ভালো করে একদম কমপ্লিট করে দেবো, তারপরে কালকে ও নিজের মতো নিজে পড়বে, যদি আমি আমার কাছে পড়তে যাই যাবে বিকালে মেমের কাছে। এই তো এবার এগুলো চেঞ্জ করে নিই, চেঞ্জ করে নিয়ে শোবো, খাওয়া হয়ে গেছে প্রচুর, মানে আইটেমগুলো এত সুন্দর হয়েছে না, মানে মানে কোনটা ছেড়ে কোনটা খায় সব কটা সুন্দর, মিষ্টিটা যেটা দিয়েছে নর চমচম সেটাও খুব ফ্রেশ ছিল, রসগোল্লাটা 10 টাকা দামের পিস এরকম বড়ো বড়ো মিষ্টি ছিল, তা সেটা হাফ হাফ খেয়েছি আমি, আমি নিয়েছি মেয়েকে হাফ দিয়েছি, পুরো মিষ্টি খাওয়া সম্ভব নয়, তা এবারে চেঞ্জ করে নিই, চেঞ্জ করে নিই এবার শুয়ে থাকবো আর কিছুক্ষণ। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে আমরা দুপুরবেলা তোমাদের বললাম যে ওখান থেকে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, দিয়ে ঘুম থেকে উঠে নিয়ে আমাদের একটা কাস্টমার এসেছিলো, আমাদের বদ্রি পাখি তারপরে তোমার ফিঞ্চ পাখি যা ছিল সব নিয়ে গেল, মানে ওই জায়গাটা ওর বাবা দেখাশোনা করতে পারে না, তো আর অনেকক্ষণ অনেকদিন ধরে পড়ে থাকে, জায়গাটা নোংরাও হয়ে গেছে, পরিষ্কারও তো অতটা করা হয় না, তো ওগুলো নিয়ে গেল, ওরা নিয়ে যাওয়ার পরে আমি সন্ধ্যে দিলাম, ওই 6:30 নাগাদ সন্ধ্যে দিলাম, দিয়ে এই ছাদের জামাকাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম, এই দেখো এতগুলো সব জামাকাপড়, এতগুলো এই জামার কাপড়গুলো এখন সব ভাঁজ করবো, ডোনা ওই ঘরে পড়তে বসেছে, আর আজ তো শাশুড়ি বাড়িতে নেই, আমি আমি রয়েছি, আমি আর ডোনাই আছি, পাশের বাড়ি দুটো মেয়ে এসছে, ওই যে সেদিন দেখালাম না দুটো বাচ্চা,
ওরা দুজন এসছে, ওরা দুটোর সঙ্গে রয়েছে। আমি এই ঘরটারগুলো সব ঝাঁটলাম, এই যে বিছানা ঠিক করলাম, বিছানা দুপুরবেলায় শুয়েছিলাম ঠিকঠাক করলাম, দিয়ে ঘরটার ঝাঁট দিয়ে এই এখন এই জামাকাপড়গুলো ভাজ করছি। এগুলো ভাজ করে ডোনার আবার পাওয়াটা দেখবো, দেখে নিয়ে তারপর আবার রাতে রুটি করতে হবে। এই তো কাজ, সারাদিন খালি কাজের মধ্যেই থাকি আর কি, সারাদিন কাজ করতে করতেই কেটে যায়। আজ বিকেলবেলাটা ছুটি ছিল, তাও বিকেলবেলা রেস্ট পেলাম না একটু। এই পাঁচটা সাড়ে পাঁচটা উঠে ওই ছেলে দুটো এসেছিলো, এসে ওদেরকে পাখিটাকে সব নামিয়ে দিলাম। ছালটা পুরো নোংরা হয়ে আছে, কালকে সকালে উঠেই আমার প্রথম কাজ, কালকে তাড়াতাড়ি উঠবো, সাড়ে পাঁচটা ছটার মধ্যে উঠে পড়বো। উঠে নিয়ে আগে ছাদটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো, তারপরে তো রান্নাবান্না সব করতে হবে। আমাদের বাড়িতে একজন আসবে, তোমাদের তো বললাম আসবে, তার জন্য রান্নাবান্না সব করতে হবে, ওই জন্য আগে এই কাজটা সেরে নেবো। তা এখন আগে এই জামাকাপড়টা ভাঁজ করে নিই, এই যে জামাকাপড় এগুলো ভাঁজ করে নিই, সব ভাঁজ করে নিই, তারপরে আসছি তোমাদের সাথে আমার কথা বলতে। আজকে ভালো রোদ হয়েছে, কালকে তো সারাদিন মেঘলা মেঘলা ছিল, আজকে দারুণ রোদ হয়েছে, জামাকাপড় সব শুকিয়ে গেছে। অরুণিমা দেখি দেখি, অরুণিমাকে দেখাই, অরুণিমাকে দেখাই, পালিয়ে গেল পালিয়ে গেল পালিয়ে গেল এবার থেকে ওপর দড়ি বাড়াচ্ছে। আবার কে আসছে দেখি, এটা কে আসছে, ও দিদি, অরুণিমার দিদি, আমাদের পাড়ার কে, এটা কে রে, ডোডো, ওর নাম ডোডো, আর নাকি অগ্রিমা, অগ্রিমা তোমার নাম, তোমার নাম ডোডো না, ডোডো তোমার নাম অগ্রিমা, ডোডো তো সবাই বলে না, অগ্রিমা। অরুণিমা কই, আমার নাম লিখছি টাকাটা বোর্ড কিনে নিয়ে আসিস পরীক্ষা দেওয়ার জন্য বাবার সাথে। বলো আগে বলো কি করবো, বলো বলো কি করবো, লাগছে, বলো কাম্মা নাও, বলো কাম্মা, আগে বলো কাম্মা, হ্যাঁ আচ্ছা নিচ্ছে আসো, তোমার নিতে পারবো না, চলে এসছে দেখো আমাদের রাতের খাবার নিয়ে। রাতে আমাদের খাওয়া হচ্ছে যে ডিম করেছিলাম সকালে, আমার বাবা দই নিয়ে এসছে, এই যে দই, আর আমি খাচ্ছি দেখো গামলার মধ্যেই নিয়ে নিয়েছি, আমি তো বলেছি যেটাতে রুটি থাকে সেটার মধ্যে আমি রুটি নিয়ে নিই, এই গামলার মধ্যে নিয়ে নিয়েছি ডিম রুটি, আর এইটা সকালবেলা আমি বাটার দিয়ে চিনি দিয়ে মাখিয়েছিলাম, সকালবেলা খাওয়া হয়নি, তো এখন নিয়ে নিলাম আর কী করবো। ডোনা খাচ্ছে ভাত, ওরা যে ভাত খাওয়ার ইচ্ছা হয়েছে, ও হাতটা কেটে গেছে বলে চামচ দিয়ে ভাত খাচ্ছে। আর টিভিতে চলছে আইপিএল, এই যে আইপিএল দেখছি, এখন বাজে 10:10, মানে রাতের ডিনার এবার আমরা করে নিই। তো চলো বন্ধুরা ভিডিওটা আজ এখানেই শেষ করি, আমাদের রাতের ডিনার তো হয়ে গেল, তোমাদের দেখালাম আমরা রাতের ডিনার কী করলাম, ডিনার তো কমপ্লিট, এবার আমরা শুয়ে পড়ি আর কি। আজকে এই ঘরে আমি আর মেয়ে শোবো, ওই ঘরের বাবা শোবে ও ঠাকুমার ঘরে, ঠাকুমার ঘরে আমার মেয়ে আর আর ওর ঠাকুমা শোয়, ঠাকুমা তো বাড়িতে নেই, ওই ঘরে আজকে ওর বাবা ট্রান্সফার হয়ে গেছে, এই ঘরে আমি আর মেয়ে শোবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, তোমরা সবাই খুব ভালো থেকো, আর কালকের দিনটা খুব প্রেশার আছে সেটা নিয়ে খুব চিন্তাভাবনা করছি, কালকে কী রান্না করবো না করবো, আবার কি ছাদটা নিয়ে বেশি চিন্তা হচ্ছে, ছাদটা যা নোংরা হয়েছে না, মানে কী বলবো, মানে পাখির যে খাবার, মানে ওই পাখিগুলো যে ছিল, তিনটে থাক করা ছিল, তিনটে থাক তোমরা দেখেছো নিশ্চয়, দেখিয়েছি আমি, তিনটে থাক করা ছিল, সে তিনটে থাকের পর পর করে এসব পাখিগুলো ছিল, ওপরের পাখ খাবার দেওয়া হতো নিচে পড়তো, এই করে করে তিনটে থাকেরই পুরো নোংরা একদম পড়ে রয়েছে, সেগুলো সব নিয়ে চলে গেল, সেগুলো সব ঝাঁট দিতে হবে। তাই ভাবছি কালকে 5:30 নাগাদ অ্যালার্ম দেবো, অ্যালার্ম দিয়ে আমার তো অত তাড়াতাড়ি ওঠার অভ্যাস নেই, ঘুম ভাঙবে না, ওই 5:30 নাগাদ অ্যালার্ম দেবো, অ্যালার্ম দিয়ে তারপরে উঠে নিয়ে আগে ওই কাজটা সেরে নেবো। তারপরে বাজার, যেদিন বাড়ি থাকে সেদিন আমি বাজারে যাই ওর সাথে, ও ভালো খুব একটা বেশি বাজার মানে করতে পারে না, কী বলো তো, আমি যদি বলে দিই যে তুমি এই মাছটা নিয়ে আসবে, সে মাছটার দাম যদি ধরো 400-500 যাই হোক না কেন, যত টাকায় কিছু হোক না, ধরো দামটা তার বেশি, তা আমি গেলে কী করবো, তাহলে দরকার নেই থাক আজকে নেবো না অন্য দিন নেবো না, অল্প পরিমাণ নিয়ে আসি, ও তা করবে না, আমি যেহেতু বলে দিয়েছি যে ওই মাছটা আনতে হবে, ওকে সেই মাছটাই আনতে হবে, এরমভাবে বাজার করে। কেন আমি বাজারে যাই, কিন্তু কালকে আর হবে না বাজারে, কালকে ওই জন্য আর হবে না, কালকে কে আসছে বলেই দিই কে আসছে,
কালকে আসে হচ্ছে আমার মামার ছেলে, আমার নমামা, ওর কৃষ্ণনগরেই বাড়ি, বিয়ে হয়েছে তো এই তো আগের বছরে, হ্যাঁ 2021 সালে না 22-এ, শেষে 22-এ বিয়ে হলো মনে হয়, 22-এ 2022-এ বিয়ে হয়েছে। তা ওর হচ্ছে, ও ব্যাংকে চাকরি করে দুর্গাপুরে পোস্টিং, তা সেখানেই থাকে আর কি, বউকে নিয়ে গেছে, ওখানে ফ্ল্যাট নিয়েছে। দিয়ে ও এসছে কৃষ্ণনগরে, দিয়ে কালকে হঠাৎ করে মাকে ফোন করে বলছে যে পিসি আমি যাচ্ছি সিমরালি, তুমি রেডি থাকো, আমি যাচ্ছি সিমরালি, রান্না বান্না করে রেডি করো। মা তো ইয়ার কি হয়েছিল, তারপরে ভাবলো না, দেখলে পরে আবার যখন ফোন করলো বললো না সত্যি আসছে, তা ওখানে আজকেই এসছে, এসে ওখানে খাওয়া দাওয়া করেছে, যে সারাদিন ছিল, বোনও এখন ওখানেই আছে, বোন মনে হয় কালকে সকালে চলে যাবে বা শ্বশুরবাড়ি আর কি। দিয়ে ওই জন্য দিয়ে তারপর বলে তাহলে আমাদের বাড়িতেও আয়, যেহেতু সোমবারে ডোনার বাবা বাড়ি থাকে, আর ডোনার পরীক্ষাটাও শুরু হচ্ছে মঙ্গলবার থেকে, কালকে মহাবীর জয়ন্তীর জন্য পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছে, ওই জন্য তারা বলে তাহলে আমাদের বাড়িতে আয়, তাই রান্নাবান্না সব করবো, ওই মামার ছেলে আসবে, তা আমার বউ আসবে, প্রিয়াঙ্কা ওর বউর নাম আসবে আর কি, তাই রান্নাবান্না কালকে সকাল থেকে করতে হবে, সেই নিয়ে খুবই চিন্তাভাবনা করছি, কোনটা কী করবো, কী আইটেম করবো, এখনও ঠিক করিনি কী আইটেম করবো, সেটা নিয়ে ভাবছি। তো চলো ভিডিওটা যেখানেই শেষ করি, তোমরা সবাই খুব ভালো থেকো, আজকের মতো এখানেই, টাটা, গুড নাইট। আবার নেক্সট আসছি কালকেই ভালো আর ধামাকাদার ব্লগ নিয়ে, মানে ওদেরকে এন্ট্রি নিয়ে কী রান্না করছি না করছি সব তোমাদের কাছে শেয়ার করবো। কাল আসছি আবার নতুন ব্লগ নিয়ে, আজকের মতো এখানেই, টাটা, গুড নাইট।